हेलो एवरीवन, आमार आजकेर रेसिपि पुर भरा काकरोल। आमार आजकेर एई रेसिपि दिए शुधु भात एई काकरोल दिए खावा होये जाबे एमन एकटा टेस्टी रेसिपि। स्नैक्स हिसेबेओ खेते पारेन बा भातेर साथे। चलुन शुरु करी आजकेर रेसिपि। पुर भरा काकरोल बानानोर जन्य प्रथमे निये निच्छि एखाने आमि कयेकटा काकरोल। আর আজকে আমি যে কাকরোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য একটু কাকরোল মোটা একটু বড় সাইজের নিতে হবে। কাকরোলের গায়ে এরকম হালকা একটু খড়খড়ে কাটা কাটা ভাব থাকে। এবার একটা নাইফ দিয়ে প্রথমে কাকরোলের দু সাইজে যে ছোট ছোট ডান্ডি বেরোয় সেটা কেটে নিতে হবে। তারপরে এরকমভাবে একটু নাইফ ঘষে কাকরোলের গায়ের যে কাটা ভাব থাকে সেটাকে আগে সরিয়ে দিতে হবে। আমি নাইফ দিয়ে ঘষছি, এখানে গ্রেটার দিয়েও হালকা করে আপনারা ঘষে এই কাটাটা হালকা একটু সরিয়ে নিতে হবে, একদম যেন চামড়া ছুলে না আসে। ঠিক এটাও খেয়াল রাখতে হবে একটু কাটাগুলো গা থেকে এভাবে সরিয়ে নিতে হবে। তো এক এক করে আমি সব কাকরোলগুলোর গা থেকে এভাবে খোসা ছাড়ি। এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে জল। এখানে হাফ লিটার পরিমাণ জল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ নুন। এবার গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি আর এক এক করে কাকরোলগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কাকরোলগুলো জলে দিয়ে দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর একদম হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকা তুলে দেখে নিচ্ছি যে কাকরোলগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর আমি 5 মিনিট ফুটিয়েছিলাম, তার মধ্যে কাকরোলগুলো একটু নরম হয়ে যাবে। এবার একটা ফর্ক দিয়ে দেখে নিচ্ছি কাকরোলগুলো নরম হয়ে গেছে। এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর কাকরোলগুলো জল থেকে তুলে নিচ্ছি। এবার কাকরোলগুলোকে মাঝখান থেকে কেটে ফেলতে হবে। এভাবে কেটে ফেলে একটা চামচ দিয়ে ভেতরে যে বীজ রয়েছে কাকরোলের একটু আলতো করে চামচ ঢোকালে ভেতরে যে বীজ আছে সেটা খুব সহজে বেরিয়ে আসবে। এভাবে বীজগুলো আগে ছাড়িয়ে নিতে হবে। শুধু কাকরোলের এভাবে খোল বানিয়ে রেখে দিতে হবে। আমি এক এক করে সব কাকরোলগুলো বীজ বের করে রেখেছি। সব কাকরোলগুলোর বীজ আমার বের করা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সারে জার আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাকরোলের যে বীজগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই বীজগুলো এই মিক্সার জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বীজটুকু নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি টুকরো করা আদা, সাথে দিচ্ছি 10-12 কোয়া রসুন আর দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এবার জারের ঢাকনা আটকে খুব ভালোভাবে আমাদেরকে এই কাকরোলি বীজ বেটে নিতে হবে। যদি নিরামিষ খেতে চান তাহলে এর মধ্যে পেঁয়াজ রসুন বাদ দিয়ে দিতে পারেন, শুধু নারকল দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি 100 গ্রাম ছানা, এটা আমার বাড়িতে তৈরি করা ছানা। ছানার জায়গায় আপনারা পনিরও নিতে পারেন। এবার এই ছানার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি যে বীজ আমরা বেটে রেখেছিলাম সেই বীজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ নুন, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, কারণ এই পুর একটু নুনটা একটু মিষ্টি খুব ভালো লাগে, মিষ্টিটা কিন্তু আপনারা দিতে পারেন। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো পরিমাণটা এই কারণে বলছি না যে এটা যখন আপনারা মাখবেন হয়তো আপনাদের কাকরোল বেশি থাকলে চালের গুঁড়ো পরিমাণটা একটু বেশি লাগতে পারে, তাই আমি একটু করে প্রথমে দিয়ে দিয়ে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি। এটা খুব টাইট বানানোর দরকার নেই, মোটামুটি একটুখানি নরমই থাকবে। এবার ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখানে আমার ছানা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে।
এবার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আগেই বললাম যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ আদা রসুনটা বাদ দিয়ে দিতে পারেন, তার পরিবর্তে এর মধ্যে একটুখানি নারকেল গুঁড়ো আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি কাকরোলের খোল, নিয়ে এক এক করে আমি কাকরোলের খোলগুলোর মধ্যে এই ছানা আর কাকরোলের বীজের যে আমরা এক্সচার বানিয়েছিলাম এটা পুরো খুব ভালোভাবে ঠেসে এভাবে ভরে দিচ্ছি। এভাবে আমি এক এক করে সব কাকরোলগুলোর মধ্যে ছানার গুঁড়ো ঢুকিয়ে দিচ্ছি। এবার মুখটা খুব ভালোভাবে আগে এভাবে একটু সমান করে নিতে হবে। সবগুলো কাকরোলের মধ্যে আমার ছানার গুঁড়ো ভরা হয়ে গেছে। এবার এটা ভেজে নেওয়ার জন্য প্রথমে এটাকে রেডি করে নিতে হবে। সেজন্য এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো, তার সাথে দিচ্ছি হাফ চামচ নুন, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার শুকনোভাবেই চালের গুঁড়ো নুন আর হলুদ একসাথে একটুখানি মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নিচ্ছি এক একটা করে কাকরোল, আর এভাবে উল্টো দিকে করে চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে। এটা যেদিকে পুর ভরেছিলাম সেদিকটা তো খুব ভালোভাবে মাখাতে হবে, তার সাথে কাকরোলের যেদিকে আমরা পুর ভরিনি ঠিক সেদিকটাও খুব ভালোভাবে চালের গুঁড়ো মাখিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই কাকরোল ভাজা মচমচে হবে। ভেতরটা খেতে হবে খুব নরম আর বাইরেরটা হবে প্রচণ্ড মচমচে, তাই ভালোভাবে দু পিঠে আমাদের কিন্তু চালের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এক পিঠে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঘুরিয়ে এটাকে পেছন দিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা কাকরোলের মধ্যে ভালোভাবে চালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি সব কাকরোলগুলোর মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, একটা কড়াই নিয়ে নিয়েছি কাকরোল ভাজার মতন সাদা তেল। তেল যখন একটু গরম হয়ে যাবে তখন এক এক করে এভাবে যেদিকে আমরা পুর ভরেছিলাম ঠিক সেই দিকটা নিচের দিকে দিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি। একবারে সব দেওয়া দরকার নেই, যতটুকু আপনার প্যানের মধ্যে বা কড়াই আটবে ঠিক ততটুকুই দিতে হবে। এবার যতক্ষণে এক পিঠে একটু কালার ধরবে ততক্ষণই ভাজতে হবে, তারপরে এগুলোকে উল্টে দিতে হবে পরের পিঠ ভেজে নেওয়ার জন্য। 3-4 সেকেন্ড এভাবে কাকরোল ভাজার পরে নিজেরাই বুঝতে পারবেন যে কাকরোলের গায়ের উপরের অংশ খড়খড়ে হয়ে গেছে, তখনই উল্টে দিতে হবে পরের পিঠ ভেজে নেওয়ার জন্য। তাহলে কাকরোলের ভেতরে যে আমরা নরম ছানার পুর ভরেছিলাম সেটাও একটু টেনে যাবে আর উপরের অংশ থাকবে একদম মুচমুচে। এবার আমি একটু দেখে নিচ্ছি, এভাবে দেখলেই বোঝা যাবে যে কাকরোলের উপরে পুর একদম খড়খড়ে হয়ে গেছে। তো এখানে আমার প্রথম লটের কাকরোলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কাকরোলের অনেক রকম রেসিপি হয়, অনেকে আবার এই কাকরোল খেতে পছন্দ করেন না। তো যারা কাকরোল খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে বানিয়ে দিন। একবার বানিয়ে দেওয়ার পরে কাকরোল খাওয়ার জন্য অন্তত পক্ষে আর কখনো না করবে না। এটা আপনারা চাইলে শুধু ভাত দিয়ে খেতে পারেন বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আর আমি যেভাবে আজকে পুর ভরা দেখিয়েছি, আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ আদা রসুনটা বাদ দিয়ে শুধু কাকরোলে বীজের সাথে একটু নারকেল দিতে পারেন, আবার একটু গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে মেখে এই রেসিপি বানাতে পারেন, কারণ খেতে হয় খুব টেস্টি। এই কাকরোলে পুর ভরা দিয়ে শুধু এক থালা ভাত খাওয়া হয়ে যায় এমন একটা রেসিপি। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো টেস্টি রেসিপির সাথে অন্য আরেকদিন। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন।